হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বাজছে সকাল 7:30-8টার মতন। আর এখানে দেখো বেশ কিছু লেপ তোষক দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এখানে জানালাটা খুলে দিচ্ছি। তো এই লেপ তোষকগুলো হচ্ছে আমার পাশে সামনে এক কাকিমার ছেলের বিয়ে। তো কাকিমার কিছু রিলেটিভসরা আমাদের বাড়িতে থাকবে, তার জন্য এটা হচ্ছে একদম তিনতলার রুমটা। দেখো তিনতলার রুমটার ভিউটা এরকম। আমি অনেক দিন পর, মানে প্রায় আসার অনেক দিন পরই আমি তিনতলার এই ব্যালকনিটাতে এলাম। আর ওই দেখো দূরে দেখছো, এই দেখো প্যান্ডেলটা করেছে, এইখানে কাকিমার ছেলের বিয়ে। আর এখানে দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে আমার যুদ্ধ রান্নাঘরে। যেহেতু হাজব্যান্ড স্কুল বেরোবে, তার জন্য রান্নাবান্না করতে হচ্ছে। ভাত দেখো বসিয়ে দিয়েছি আর সবজি কাটছি। বন্ধুরা এই দেখো বসিয়েছি পড়তে, এখনো পড়ছে, বাজছে 11:05। আর হাজবেন্ড খাওয়া দাওয়া করে স্কুল চলে গেল। আর এখন আমরা করব, আমরা এখনো কিছু খাইনি, আমরা টিফিনটা করে নেব। তো ভাবছি একবারে ভাতই খেয়ে নেব এখন। তো নিচে যাব আমি এখন ভাত আনতে। ওকে আমি টাস্ক দিয়ে দিয়েছি, ও বসে বসে করুক। আর ভাত টাত খেয়ে ওকে পড়িয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কি সব, মানে শপিং কি করলাম কালকে, দেখতে থাকো। দেখো এই টাস্কগুলো করলো। দেখো বন্ধুরা বাজছে প্রায় 11:30। তো আমরা একেবারেই ভাত খেয়ে নিচ্ছি এখন, পরে যদি খিদে পায় তখন কিছু টিফিন বানিয়ে খেয়ে নেব। কারণ একদম দুপুরবেলায় আর ভাত ঠান্ডা হয়ে যায়, খেতে ইচ্ছেও করে না তখন ঠান্ডার সময়ে। তো আমি এনেছি ভাত, শিম ভাজা, এখানে আছে ডিম ভাজা, আর ওইখানে আছে ফুলকপি আলুর বেশ একটা সুন্দর থকথকে ঝোল আর ভাত। চলো খেয়ে নি, তারপর আবার কথা হবে। তো বন্ধুরা আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই সামান্য মাত্র, মানে সামান্য কিছু কেনাকাটা করলাম। তো সেগুলো কি, চলো সেগুলো একটু শেয়ার করে নিই। বেশি কিছু না, কিন্তু বিশাল কিছু ভেবো না। দেখো হাতে পরার জন্য চুড়ি সেরকম অর্থে কিছু ছিল না, তো তার জন্য চুড়ি কিনতে হলো। দেখো কিনলাম হচ্ছে এই ধরনের দুটো চুড়ি, দেখছো এই ধরনের দুটো চুড়ি, এরকম ডিজাইনটা বেশ সুন্দর, আমার খুব ভাল লাগলো। একটু চওড়া টাইপের, মানে চুড়, এটা চুড়, তো এই ধরনের চুড়। আচ্ছা নেক্সট কিনলাম হচ্ছে এই ধরনের চারটে চুড়ি, সরু সরু। এই যে আমি ভেবেছি এটা ঠিক এরকম করে একটু, এই যে ঠিক এরকম করে সাজিয়ে পরবো, একটু দেখতেও বেশ ভালোই লাগে। এই যে দেখতে বেশ ভালো লাগছে, একটু পরেই দেখিয়ে দিই, ধরো পরে একটু দেখায় কেমন লাগছে। একটু ছোট দেখে নিলাম, খুব বেশি বড় নিলাম না, খুব বেশি বড় নিলাম না, কারণ ঢল 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 করবে তার জন্য। এই দেখো দেখেছো, দেখো কেমন লাগছে জানিও। প্রচুর দাম নিল, কিন্তু প্রচুর দাম নিয়েছে, তো কেমন লাগছে জানিও, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখাই, নিলাম হচ্ছে এরকম ধরনের একটা চোকার, এরকম ধরনের একটা চোকার হোয়াইটের মধ্যে। এই যে
দাঁড়াও দেখি এটা একটু পরে দেখি কেমন লাগছে। এই দেখো ঠিক এরকম জিনিসটা কেমন লাগছে, কিন্তু জিনিসগুলো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। এই দেখো ওকে নেক্সট চলে আসি। আর এটার সাথে দেখো টাফ, টাফের মধ্যে বেশ সুন্দর কানের গুলো, এই যে বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে টাফের মধ্যে। আচ্ছা এক হাতে পরবো না, আর এক হাতেও পরে নি। ডান হাতটা আমার প্রচন্ড শক্ত, ঢোকাতে একটু বেশি প্রবলেম হয়। তো এই দেখো এই হাতেও ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে নিলাম এই তিন ধরনের নেল পলিশ, তিনটে কালারের, এই যে খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখেছো, তিনটে কালারের নেল পলিশ। এটা দেখো গোল্ডেন কালার, আমার খুব ভাল লাগে এই কালারটা, এই যে। আর এই কালার গুলো বেশ ভালো, খারাপ নয়। আচ্ছা নেক্সট হচ্ছে কানের নিয়ে খুব সমস্যায় ছিলাম, কানের নিতেই হতো, নিলাম এরকম ধরনের একটা কানের, দেখছো। আর এই টাইপেরই আরেকটা নিলাম, এই দেখো, এই যে। তাহলে দুরকম এই ধরনেরই কানের নিলাম, কেমন লাগছে জানিও। কিন্তু তো ব্যাস এই ছিল আমার শপিং কালকের মতো, মানে কালকে এগুলোই কিনে নিয়ে এলাম। বন্ধুরা বাজছে 3:40, মানে 3:45 প্রায় বলতে পারো, 40 ছাড়িয়ে গেছে। তো সেই সকালে ভাত খেয়েছিলাম দেখলে 11টার সময়, তারপর প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তার জন্য দেখা করলাম চিড়ের পোলাও, আর এখানে করলাম একটু চা। তো এখন আমি এটা খেয়ে নেবো। দেখো বন্ধুরা যে পেন্টিংয়ের যে কাজ চলছিল তার মধ্যে এই এটা দেখো আমার একটা মেন ডোর, সাইডের মেন ডোর। তো সাইডের মেন ডোরে এই যে গোল্ডেন কালারগুলো দেখছো, সিলভার গোল্ডেন কালারগুলো, এই কাজগুলো আজকে হলো, এই কাজগুলো আজকে কমপ্লিট হলো। এটা সাইডের দরজাটা, আর এটা দেখো গ্যারেজের সামনের যে গ্যারেজের দরজাটা সেটা, সেই গেটটা। তো এই গেটেরও যে গোল্ডেন আর ইয়েগুলো দেখছো সিলভারগুলো, ওগুলো কমপ্লিট হলো আজকে। আর বাকি যে গ্রে কালারটা দেখছো ওটা তার আগের দিনকে হয়ে গেছে, তো ওই কালারগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো হলো। এ দেখো তো মানে দারুণ দেখতে লাগছিলো, হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছে। এই যে এটা, এটাও মানে যা যা গোল্ডেন সিলভার কাজ দেখছো সেগুলো আজকে কমপ্লিট করলো। তো বন্ধুরা চলো আজকের মতো আমি ভিডিওটা করছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।